হ্যাঁ বন্ধুরা, বাড়ি থেকে আমার দিদি আমার জন্য তরকারি পাঠিয়েছে, আমার এই জন্য আমি তোমাকে শেয়ার করলাম। আমার মা দিদি আমাকে খুব ভালোবাসে, আর সব সময় আজকে বলে না, আমার মা দিদি প্রত্যেক দিন, একদিনও বাদ যায় না, ওরা নিজে না খেয়ে আমার জন্য সব সময় পাঠায়। আর বিশেষ করে আমি যখন কোথায় যাই, ওদের চিন্তা হয় এসে কি খাবো, তার জন্য আর কি ও দিয়ে যায়। আর আমার মা দিদি মিনিটে মিনিটে আমাকে দেখে যায়, আমার কি হলো না হলো, আমি কি খাচ্ছি না খা, মানে যাই করি না কেন, আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে আমার মা দিদি যেন অনেক দিন বেঁচে থাকে, সুস্থ থাকে আর ভালো থাকে। আমি আমি যা আমি দেখে যেতে চাই যে আমার মা দিদি যেন খুব খুব ভালো থাকে। আমি আমাকে আমার এতটা কেয়ার করে, ওরা এতটাই যত্ন করে, তার জন্য আমি খুব হ্যাপি আর আমি খুব খুশি। আমি এর জন্য এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমার দিদি তো প্রত্যেক দিন কষ্ট করে আমার জন্য তরকারি এনে দেয়, হয়তো আশেপাশে মানুষগুলো দেখে কিন্তু কেউ তো আর জানে না, সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম, কারণ আজকে আমি ছিলাম না। আর যখন বিকালবেলা দিদি এসে আমাকে এই তরকারিগুলো দিল, আমার খুব ভালো লাগলো। তারপরে আমি দেখলাম ঠিক আছে, আমার তো তরকারি রয়ে গেল, আর কিছু করতে হবে না, প্লেন ডিম ভাজা, আলু ভাজা আর একটু ভাত বানিয়ে নিই।